আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রিয় বাংলা টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছে আমি বকুল আক্তারিতি। প্রশংসা করেছে এক মিনিটের বাজার, বাঁচল কৃষক, স্বস্তিতে দুস্থ ও নিম্ন আয়ের মানুষ। মোহাম্মদ সাইফুল ইসলাম বান্দরবান জেলার প্রতিনিধি জানান, বান্দরবানে অসহায় দুস্থ ও নিম্ন আয়ের মানুষের জন্য মানবিক উদ্যোগ হিসেবে এক মিনিটের বাজার নামের ভিন্নধর্মী আয়োজন করছে সেনাবাহিনী। আজ 17 মে 2020 তারিখ মেজর জেনারেল এস এম মতিউর রহমান ও এসপি AFWC PSC OSC GOC 24 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া এর নির্দেশে বান্দরবান রিজিয়ন কর্তৃক বান্দরবান জেলা স্টেডিয়ামে এবং আলী কদম বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে অসহায় দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের জন্য বান্দরবান রিজিয়ন কর্তৃক এক মিনিটের বাজার নামে এই আয়োজন করা হয়। নাম এক মিনিটের বাজার হলেও সেনাবাহিনীর সম্পূর্ণ সেবাধর্মী উদ্যোগ এটি। এর 3টি গুরুত্বপূর্ণ ও লাভজনক দিক রয়েছে। প্রথমত, এই কার্যক্রমের ফলে লকডাউনে থাকা গ্রামের যে সকল প্রান্তিক কৃষক সবজি বিক্রি করতে পারছেন না, তারা ন্যায্য মূল্যে সবজি বিক্রি করে লাভবান হচ্ছেন। দ্বিতীয়ত, দুস্থ ও নিম্ন আয়ের মানুষ যারা বাজার করতে পারছে না, তারা এই এক মিনিটের বাজার হতে কার্যক্রমের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে। বান্দরবান জোন এর এই কার্যক্রমের পাশাপাশি আলী কদম জোনের উদ্যোগেও আজ আলী কদম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে এক মিনিটের বাজার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বান্দরবান রিজনের অধীনস্থ জোন সমূহের দায়িত্বপূর্ণ এলাকায় এ ধরনের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বান্দরবান সেনা রিজন এর রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোহাম্মদ শহীদুল ইমরান AFWC PSC উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়া এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জোন কমান্ডার লে কর্নেল রাফি ও GSO-2 মেজর ইফতেখার। বান্দরবান রিজনের পক্ষ হতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি। তারপর মিষ্টি কুমড়া, শসা, আলু, তারপর বরবটি শাক, এগুলো পাইলাম, খুব ভালো লাগতেছে। ঠিকই বলছি, আজকে আমরা অনেক খুশি যে ভবিষ্যতে এরকম আরও পেতে পারি সেনাবাহিনীদের কাছ থেকে। আজকে আমরা যেহেতু দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করেও এভাবে দিন পাচ্ছি না এই করোনা ভাইরাসের কারণে, তো যেহেতু আজকে আমরা এভাবে পেলাম আয়োজন করেছি। এই আপনারা যে সমস্ত শাকসবজিগুলো এখানে দেখতে পাচ্ছেন, এগুলো আমরা সরাসরি ন্যায্য মূল্যে এই প্রান্তিক চাষিদের কাছ থেকে ক্রয় করেছি। সুতরাং এই লকডাউন পরিস্থিতিতে প্রান্তিক চাষিরা এই সবজিগুলো আমাদের কাছে বিক্রি করতে পেরে তারা কিন্তু লাভবান হয়েছে। দ্বিতীয়ত, যে সমস্ত খেটে খাওয়া মানুষ যারা এই লকডাউনের কারণে কাজ করতে পারছেন, তারা আজকের এই বাজারে এসে বাজার করে বাজারের যে অনুভূতি সেটা কিন্তু তারা পাচ্ছে। কিন্তু আমরা এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু তাদেরকে দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে। আর তৃতীয়ত, এই লকডাউন পরিস্থিতিতে সুন্দর একটা ব্যবস্থাপনার মাধ্যমে সোশ্যাল ডিস্টেন্সিং এনশিওর করে আমরা কিন্তু এই বাজারের ব্যবস্থাপনা করেছি, এবং আমরা আশা করছি ভবিষ্যতেও আমরা এই ধরনের আয়োজন করবো ইনশাআল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের সংবাদটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।